আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসী যে যেখান থেকে এই ভিডিও দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হোসাইন চট্টগ্রামের ছোট বড় অনেক উন্নয়ন কাজ চলমান আছে এর মধ্যে বাকুলিয়া অ্যাক্সেস রোড অন্যতম নগরের কালামিয়া বাজার থেকে চন্দনপুরা পর্যন্ত এই নতুন সড়ক নিয়ে ইতিমধ্যে দুটো আপডেট দিয়েছি আজকের ভিডিওতে সর্বশেষ কাজের আপডেট জানাবো আগের দুই পর্বের লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে আমরা এখন চন্দনপুরা থেকে শুরু করে নতুন এই সড়কের বর্তমান অগ্রগতি দেখাবো নবাব সিরাজউদ্দৌলা রোড থেকে শুরু হয়ে বগারবিল দিয়ে এই রুটটি কালামিয়া বাজার এলাকায় মিলিত হবে চন্দনপুরা এলাকায় আমরা দেখতে পাচ্ছি সাক্তা খালের উপর উঁচু করে সেতু নির্মাণ কাজ চলছে ব্রিজের উচ্চতা দেখে ভালোই লাগলো বাকলিয়া নিচু এলাকা হওয়ায় জলাবদ্ধতা থেকে বাঁচতে উঁচু সড়কের বিকল্প নাই চলমান মহামারীর সময় দেশের অনেক উন্নয়ন কাজ বন্ধ আছে কিন্তু এখানে এসে দেখলাম সাক্তাকালের উপর ব্রিজের কাজ চলমান একটু সামনে গেলে এই সড়কের বড় বাঁধা অ্যালাইনমেন্টের উপর ভবন গড়ে ওঠা যা গত ভিডিওতে বলেছিলাম আমরা কিছুদিন আগে জেনেছি এই ভবন না ভেঙে নকশা পরিবর্তন করে বিল্ডিংয়ের পাশ দিয়ে রাস্তা তৈরি হবে এদিকে সড়ক প্রস্তুত না হওয়ায় কোতোয়ালি হয়ে ঘুরে কালামিয়া বাজার সাইডে গিয়ে সড়কের অবস্থা দেখে আসি কালামিয়া বাজারে একটু উত্তরে ক্যাবি কনভেনশন সেন্টারের পাশ দিয়ে এই সড়ক পশ্চিম দিকে চলে গেছে কালামিয়া বাজার সাইডে কিছুটা সড়কের রূপ ধারণ করেছে গাড়ি ছাড়িয়ে কতটুকু যাওয়া যায় দেখে আসি এদিকে কিছুটা সড়কের রূপ ধারণ করলেও নির্দিষ্ট সড়কের উপর অনেকগুলো ভবন এখনো ভাঙা হয়নি এই সড়কটি করা হচ্ছে 4 লাইনের মাঝখানে সড়ক ডিভাইডার থাকবে দুই পাশে পথপাত থাকবে দেখতে থাকুন এই সড়কের সম্পূর্ণ কাজের চিত্র চট্টগ্রাম সহ দেশের উন্নয়ন প্রকল্পের ভিডিও পেতে হোসাইন এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন